আদিয়াত 100 নম্বর সুরা 9, 10 ও 11 শেষের তিনটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতগুলির আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। এই সূরাটার ভিতরে প্রথমে পাঁচটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোড়ার কিছু কোয়ালিটি, স্বভাব, গুণাগুণ বর্ণনা করেছেন, মানে ঘোড়ার এই শপথ করেছেন। তো শপথ করার পরে যে বিষয়টা আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন সেটা হলো যে মানুষ অকৃতজ্ঞ এবং সে অর্থ সম্পদের প্রতি খুব বেশি তার লোভ লালসা, আর আখেরাত সম্পর্কে মানুষ বড় গাফেল। এই তিনটা কথা বোঝানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কিভাবে আখেরাতমুখী করবেন, সম্পদের লোভ তার থেকে কিভাবে দূর হবে, সে কিভাবে কৃতজ্ঞ বান্দা হতে পারে, সেই ঔষধের ব্যবস্থাও করছেন বলে সুবহানাল্লাহ। তো আজকের যে তিনটা আয়াত এটা হলো ঔষধ। প্রথমের দিক দিয়ে পাঁচটি আয়াত ছিল, এক নম্বরে ওয়াল আদিয়াতি দবহা, শপথ সেই দ্রুতগামী ঘোড়াগুলোর যারা ঊর্ধ্বশ্বাসে শব্দ করতে করতে দৌড়ায়। দুই নম্বর আয়াতে বলা হয়েছিল ফাল মুরিয়াতি কদহা, শপথ সেসব সাহসী ঘোড়ার যাদের খুরে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন ফাল মুগীরাতি সুবহা, শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যুষে ধ্বংসলীলা ছড়ায়। চার নম্বর আয়াতে বলা হয়েছিল ফাআসারনা বিহি নাকআ, এবং এর ফলে যারা বিপুল পরিমাণে ধুলা উড়ায়। পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছিল ফাওয়াসাতনা বিহি জামআ, যারা শত্রু শিবিরে পৌঁছে যায়, যারা তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। ছয় নম্বর আয়াতে এই কসমের জবাবে আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুর, মানুষেরা সত্যিই তার মালিকের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। তারপরে সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইন্নাহু আলা যালিকা লা শাহিদ, এবং নিশ্চয়ই সে নিজেই এই বিষয়ে সাক্ষী। মানুষ যে অকৃতজ্ঞ আল্লাহর এ কথার সাক্ষী সে নিজেই, কারণ সে দেখে যে ঘোড়াকে ঘাস খাওয়াইলে, পানি খাওয়াইলে ঘোড়া তার কথা শোনে, অথচ ঘোড়াকে সে সৃষ্টি করে নাই, সে পানিও সৃষ্টি করে নাই, ঘাসও সৃষ্টি করে নাই, শুধু স্থানান্তর করে দিছে মাত্র, ঘোড়ার একটু আদর যত্ন করছে, সেজন্য ঘোড়া তার কথা শুনে। আর যে মনিব আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করেছেন, আমাদেরকে বাঁচাইয়া রাখছেন, আমরা তার কথা মতো চলি না। তো মানুষ যে আল্লাহ তাআলার বড়ই অকৃতজ্ঞ এ কথার সাক্ষী মানুষ নিজেই। তো আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইন্নাহু লিহুব্বিল খৈরি লাশাদিদ, অবশ্যই সে ধন দৌলতের মোহে খুব বেশি মত্ত। আল্লাহর ভালোবাসা তার অন্তরে থাকবে কিভাবে? তার অন্তরে তো সবসময় অর্থ সম্পদেরই লোভ লালসা। একটা জায়গার ভিতরে তো দুইটা জিনিস ঢোকে না, একটাই তো ঢুকে বসে রয়েছে, সেটা কি? দুনিয়ার মহব্বত। এত ঢোকা ঢুকছে যে অন্তরে আর আল্লাহর মহব্বত, পরকালের চিন্তা তার অন্তরে আর নাই, সবটুকুই দখল করে ফেলছে। তো মোটামুটিভাবে এই আট আয়াতের ভিতরে বলা হলো আল্লাহ তাআলা যে শপথ করলেন, শপথ করার পরে যে বিষয়টা তুলে ধরলেন সেটা হলো যে এক নম্বর হলো অকৃতজ্ঞতা, দুই নম্বর হলো অর্থ সম্পদের লোভ, তিন নম্বর হলো আখেরাত সম্পর্কে গাফলাত। তো এখানে মৃত্যুর সময় সব সম্পত্তি রেখে চলেই যেতে হবে, মরে যেতে হবে। এখন আমরা দুনিয়াতে থাকা অবস্থায় খালি সম্পদ অর্জনের চিন্তা করি,
তো এটাই আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে মরার সময় কিছুই থাকবে না যদি কাফনের কাফন নিয়েও মারা যাও যখন আবার পুনরায় উত্থান করা হবে তখন উলঙ্গ করে ওঠানো হবে কাফনের কাপড়ও থাকবে না তার মানে দুনিয়ার কিছুই থাকতেছে না তাহলে এই সূরার মূল বক্তব্যটা হলো যে এই ঘোড়া একটি চতুষ্পদ জন্তু মাত্র সে তার মালিকের সম্পূর্ণ অনুগত তো অথচ মানব জাতি সৃষ্টি সেরা হওয়া সত্ত্বেও তার মালিকের অবাধ্য এমন কি অকৃতজ্ঞ অর্থ সম্পদের লোপ ও মোহে সে থাকে বিভোর পরকালের জীবন সম্পর্কে উদাসীন তারা চতুষ্পদ জন্তুর চেয়েও অধম কারণ চতুষ্পদ জন্তু কুকুর বলেন ঘোড়া বলেন এরা সবাই মনিবেরে মানে মানুষকেই তো তারা মনিব মনে করে মানুষের কথা মতো তারা চলে কিন্তু মানুষ বড় নিমকারাম মানুষ তার মনি প্রকৃত রব আল্লাহ তাআলার কথা মতো চলে না এতেই প্রমাণ হয় যে মানুষ চতুষ্পদ জন্তুর চাইতেও অধম আল্লাহ কোরআনের ভিতরে এরশাদ করেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল কিছু মানুষ আছে যাদের অন্তর আছে কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর তাওহীদের একাত্মবাদের বিশ্বাস নাই তারা অন্তর দিয়ে বোঝে না এবং তাদের কান আছে আল্লাহর কালাম শোনে না তারা কানকে যথাযথ ব্যবহার করে না চোখ আছে চোখ দিয়ে আল্লাহর কুদরত আল্লাহর দর্শন আল্লাহর শক্তি দেখে না আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে না এরা পশুর মতন চতুষ্পদ জন্তু যেমন ইচ্ছা মতন খেতে পারলে আর ইচ্ছা মতন ঘুমাইতে পারলে আর বাচ্চা পয়দা করতে পারলে ওর জীবনের আর কোনো সার্থকতা নাই ওর জীবন ধন্য ঠিক কিছু মানুষ আছে যারা শুধু খালি খাওয়ার চিন্তা করে হালাল হারামের তোয়াক্কা করে না বৈধ অবৈধ চিন্তা করে না জায়েজ না জায়েজের ভাবনা নাই নিজের ডার পরের ডা বোঝে না অন্যের হক ভাইয়ের হক বোনের হক কুকুর হক দুর্নীতি চিন্তায় যত রকমের অসৎ উপায় উপার্জন করে খালি খাইতে পারলেই চললো পশুর মতন আর ইচ্ছা মতন ঘুমাইলো কিসের ফজরের নামাজ আর কিসের কি কোনো রকমের এবাদত বন্দেগীর খবর নাই খালি ঘুম আর ঘুম আর ইচ্ছা মতন বাচ্চা পয়দা করা ছাড়া শুধু যৌন সম্ভোগ করা ছাড়া এদের জীবনের আর কোনো টার্গেট আর লক্ষ্য নাই তো এরা আর পশু তো সমান আল্লাহ বলেন বাল হুম আদল এরা আরও পশু চাইতে নিকৃষ্ট কারণ পশু তো জাহান্নামে যাবে না এই লোকগুলো কোথায় যাবে জাহান্নামে যাবে তাহলে জাহান্নামে যারা যাবে তারাই তো সবচেয়ে নিকৃষ্ট তো আল্লাহ তাআলা বললেন যে মানুষ চতুষ্পদ জন্তুর চাইতেও অধম কেননা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে লালন পালন করছেন এবং জীবিকা দান করছেন আল্লাহ পাকের অনন্ত অসীম নিয়ামত ভোগ করে মানুষ এরপরেও মানুষ জিগাইলে ভাই কেমন আছে এই যে কেটে যাচ্ছে আর কি কোনো রকমভাবে চলে যেতে আসি আর কি না শুকরি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে এই চিন্তা তার মাথায় কি নাই অথচ আমাদের বর্তমান যে বয়স 50-52 ছোটকালে আমরা যা দেখছি আর এখন যা দেখতেছি আকাশ পাতাল ব্যবধান ছোটকালে দেখছি বড় ভাইয়ের জুতা নিয়ে ছোট ভাই চলে বিবাহ শাদীতে অন্যের জামা জুতা ধার উদার করে খুব পায়ে হেঁটে মানুষ বিবাহ শাদীতে যায় তো কি এর গাড়ি সাদা সিধা খাবার দাবার রাত হলে গরমের কারণে গাছতলায় বাসতলায় স্কুলের মাঠে ঘুমাইতো কারণ কি বর্তমানের মতন এরকম এসির ব্যবস্থা ফ্যানের ব্যবস্থা ছিল না তখন খাবারও পাইতো না মানুষ দুই বেলা খাইতো অনেক সময় এক বেলা না খাইয়েও থাকতো মানুষ খুব কষ্ট করতো ছোটকালে দেখছি মানুষের
আর এখন টেবিল ভর্তি খাবার, রকমারি খাবার, সাত আট পদের তরকারি থাকে, পোশাক আশাকের কোনো অভাব নাই, জুতাতে কার পায় জোড়া আছে সে নিজে করতে পারে না। তাহলে কোথা থেকে কোথায় আসছি আমরা? এরপরও জিজ্ঞাসা করলে কয় কেমন যাচ্ছে, কয় কেটে যাচ্ছে আর কি, দিন বলে কেটে যাচ্ছে, তো মুখ থেকে বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এ কথা কি বলে না? তাহলে বান্দা অকৃতজ্ঞ, আল্লাহ পাক তার হিসাব নেবেন এবং অন্যায়ের শাস্তি বিধান করবেন। প্রবল অর্থ লিপসার কারণে তার মধ্যে কৃপণতা দুনিয়াতে অশান্তির কারণ, কারণ মানুষ অর্থের প্রতি যখন নাকি প্রবল আসক্ত তখন মানুষকে মানুষ খুন করে। ঝগড়া ফাসাদ মামলা মোকদ্দমার মূল কারণই হল সম্পদের লোভ, দুনিয়াতে অশান্তির মূল কারণ একটাই। আর মানুষ এই অর্থের লোভের কারণে কৃপণ হইয়া যায়, সে কাউকে দান খয়রাত করে না, ফরজ যাকাত ঠিক মতন কি দেয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন যে ওর মনের ভাবও প্রকাশ করবেন, মনের কোন ভাব নিয়ে চলতো দুনিয়াতে এই ভাবেরও বিচার হবে। তো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রত্যেকের গুণা স্বীকৃতি পাবে। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কান আনহু মাসউলা, কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, চোখ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অন্তকরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুরায় তাকাসুরের ভিতরে আছে না যে লাতুস আলুন্না আনি নাইম, লাতুস আলুন্না ইয়াউমাইদিন আনি নাইম, প্রত্যেকটা নিয়ামত নিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তাহলে ছাড়বেন না। অঙ্গ প্রত্যঙ্গ ও অন্তরের আকিদা বিশ্বাস নিয়ে প্রশ্ন করবেন। সম্পদ লাভ ও ব্যয়ের হিসাব হবে, কোনভাবে আয় করছো, কোনভাবে ব্যয় করছো। তাহলে যারা আল্লাহ পাকের অবাধ্য ও অকৃতজ্ঞ হয় তারা কি এই সকল এই কুকুর ঘোড়া চতুষ্পদ জন্তুর সে অদম নয় কি? অবশ্যই। এই কথাই আল্লাহ তাআলা বুঝাইলেন যে মানুষকে তার কর্মের বদলা দিবেন, মালিকের প্রতি অশ্বের যে আনুগত্য ও প্রভু ভক্তি দিয়েছে তা একটা শিক্ষণীয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আদিয়াত নাজিল করছেন যে মানুষ তুমি তোমার পশু কুকুর ঘোড়া লালন পালন করো, তোমার কথা তো তারা শোনে, অথচ তুমি তাদেরকে সৃষ্টি করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার রব, তোমাকে লালন পালন করি, তোমার টেক কেয়ার করি, তোমার হেফাজত করি, তোমাকে বাঁচাইয়া রাখছি, তোমার জীবন মরণ আমার হাতে, এরপরও তুমি আমার কথা শোনো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রথমে ঘোড়ার কিছু স্বভাবের কসম খেয়ে আল্লাহ তাআলা যে কথা বলতে চাচ্ছেন সেটা হলো যে মানুষ বড় অকৃতজ্ঞ এবং তার ভিতরে রয়েছে সম্পদের লোভ, আর মানুষ আখেরাতের ব্যাপারে উদাসীন। এই তিনটা কথা বোঝানোর পরে আল্লাহ তাআলা এই তিনটার ঔষধ দিতেছেন। এখন বলতেছেন নয় নম্বর আয়াতে, আজকে যেখান থেকে তাফসির শুরু, এই সূরাটার আমরা সাতটা জুমা সাতটা পর্ব আলোচনা করেছিলাম, বেশ এক দেড় মাস আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকে আবার ধারাবাহিক তাফসির আমরা শুরু করছি সূরা আদিয়াতের শেষ পর্ব, এটা হবে অষ্টম পর্ব। আল্লাহ তাআলা নবম নম্বর আয়াতে সূরা আদিয়াতের এগারোটা আয়াত আছে, তার ভিতরে নবম নম্বর আয়াতে বলেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, এরা কি কথা জানে না যে এই কবরের মধ্যে যা আছে তাকে বের করে পুনরায় জীবিত করা হবে? এতে কি বুঝাইলেন, ওষুধটা কিভাবে হলো? এরা কি জানে না যে এই কবরের মধ্যে যা আছে, তার মানে আপনি আর আমি তো একদিন কবরে ঢুকবই, অনেকে ঢুকে গেছে,
আমরা উপরে আসি আমরাও একদিন ঢুকে পড়ব তাহলে কবরে সবাই যাবে আবার কবর থেকে আল্লাহ তাআলা কি করবেন উঠাবেন তো এরা কি কথা জানে না যে এই কবরের মধ্যে যা আছে তাকে বের করে পুনরায় জীবিত করা হবে তার মানে আমরা মরে গেলেই জীবন আমাদের শেষ না আমাদেরকে আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন যে জীবনের শুরু আছে কি নাই শেষ নাই এক কবি বলেন মত কসম জাহাই গা ফেল লিখতে তা মে জিন্দেগি দর হাকীকত ইয়ে মত হায় সুবহ দাওয়াব মে জিন্দেগি মত মানে মৃত্যুকে অনেকে মনে করে মরে গেলেই জীবন শেষ আসলে দর হাকীকত ইয়ে মত হায় সুবহ দাওয়াব মে জিন্দেগি প্রকৃত পক্ষে মৃত্যু হলো ভোরবেলা জীবনের ভোরবেলা সকাল হলে তো আর দিন শেষ হয় না দিন শুরু মাত্র আমাদের জীবনের প্রকৃত সূচনা শুরু আরম্ভ হলো কি মৃত্যুর পরক্ষণ থেকেই মৃত্যু মানে জীবন শেষ না শুরু তাহলে জীবন শুরু হবে মৃত্যুর পর থেকে তো আমরা যখন উঠব কবর থেকে তো এই কথা যদি স্মরণ থাকে তাহলে তো দুনিয়ার লোভ তার ভিতরে থাকতে পারে না কারণ সেটা কিভাবে সেটা এইভাবে যখন কেউ মারা যায় কোরআন বুঝতে চেষ্টা করেন আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন যখন কেউ মারা যায় দুনিয়াতে থেকে যত অর্থ সে সঞ্চয় করুক সে বড় বড় ধনীর নাম বলার দরকার নাই করোনা ভাইরাসের সময় তাদের অর্থ সম্পদ তাকে কি কোনো কাজে দেয় নাই বাঁচাইতে পারছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মা লাউ আদাদা তারা স্টেটমেন্ট বাইর করিয়া খালি দেখতো কত টাকার মালিক হইছে নাকি এখনো অনেকের টাকা পয়সা খালি হিসাব করে বৈশা বৈশা হিসাব করে আমার কত টাকা ব্যাংকে আছে কত টাকা জাগার বিকার থেকে হইতে পারে কি পরিমাণ সম্পদের মালিক আল্লাযী জামা জমা করে মাল ও আদাদা মানে গণনা করে হিসাব হিসাব করে ইয়াহসাবু আন্না মা লাহু আখলাদা মনে করে সারা জীবন তার সম্পদ তার কাছেই কি থাকবে কিন্তু সম্পদ চলে যায় অনেক সময় তার কাছ থেকে জীবদ্দশাই আবার অনেক সময় সম্পদের জায়গা সম্পদ থাকে সে নিজেই চলে যায় সম্পদ তাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারে না মৃত্যুর সময় সম্পদ তার কোনো কাজে লাগে না সাদা দাড়ি চুল কলব দিয়ে কালো করা যায় কিন্তু আর যৌবন আর ফিরিয়ে আনা যায় না তার মানে কি টাকা দিয়ে আপনি কালো সাদা চুলকে কালো করতে পারবেন কিন্তু সেই শক্তি সেই সৌন্দর্য আর ফিরিয়ে আনা সম্ভব না মৃত্যুর হাত থেকে বাঁচানোর সম্ভব না যেটা করোনা ভাইরাসের সময় প্রমাণ করে দিয়ে গেছে টাকা থাকিয়াও সে কিছুই করতে পারে না আল্লাহ নিজেই বলেন কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা কাল্লা হে মানুষ তোমরা মনে করেছ তোমার সম্পদ তোমাকে বাঁচাইয়া রাখবে সুখ শান্তির মালিক আল্লাহ অনেকের টাকা পয়সা থাকার পরও সুখে নাই তুমি মনে করছো টাকায় তোমাকে সুখ দিবে টাকার নাম সুখ না অর্থ সম্পদের নাম সুখ না এটা হলো সুখের আসবাব সামগ্রী একটা হলো শান্তি আর একটা হলো শান্তির উপকরণ এখন আপনার শরীরের ভিতরে শান্তি নাই অশান্তি আপনার এসির ভিতরে বসায় রাখলে কাম হবে কি আপনার ভিতরে তো শান্তি নাই তাহলে এই এসি ফ্যান বলেন বাড়ির শীতের সময় বাড়ি কম্বল বলেন জাতিম বলেন এগুলা কি শান্তি না শান্তির উপকরণ কিছু না বললে হা না বললে ওয়াজ করে কিভাবে এটা কি শান্তি না শান্তির উপকরণ তাহলে টাকা পয়সা কি শান্তির নাম না শান্তির উপকরণের নাম তাহলে আমরা যেটা উপকরণ সেটাকে প্রকৃত শান্তি মনে করিয়া ধোকা খাচ্ছি ধোকা আমরা ধোকার ভিতরে আছি মনে করতেছি আমি মনে হয় অনেক টাকা পয়সার মালিক হলে অনেক সুখে থাকব কিচ্ছু না ভুয়া কাল্লা আল্লাহ বলেন এটা সম্ভব না তাহলে এখন আসেন ঔষধের কথা যেটা বলছিলাম আল্লাহ বলতে আছে দুনিয়ার প্রীতি লোভ লালসা বেশি তো এই জাতীয় লোকগুলার আল্লাহ ওয়াজ করে নাফালা ইয়ালামু এরা কি জানে না ইদা বুসিরা মাহফিল কুবুর যে এই কবরের মধ্যে যা আছে তাকে বের করে পুনরায় জীবিত করা হবে তার মানে মৃত্যুর সময় ব্যাংকের টাকাও নিতে পারতেছেন না এটিএম কার্ডও সাথে নিতে পারতেছেন না সব থুইয়েই যেতে হবে
মৃত্যু থেকেও বাঁচাইতে পারতেছে না, মৃত্যু সময় কোনো কাজে লাগতেছে না। হ্যাঁ বলতে পারেন বাজারে সেরা কাপড় দিয়া কাফন তো সাথে নেওয়া যায়, কাফনের কাপড় তো কি সাথে নেওয়া যায়, কয় পিস পুরুষের জন্য? 3 টুকরা। মহিলাদের জন্য কয় টুকরা? 5 টুকরা। তা হুজুর ওয়াজ যে করলেন দুনিয়া নেওয়া যায় না, কাপড়টা কি দুনিয়ার বাইরের কিছু? তো নেওয়া তো যায়, কাফনের কাপড় নেওয়া যায় না, এটা তো একটা সম্পদ নাকি? আরে কাপড়টা বাজারে বিক্রি করে টাকা পায় না, এটা সম্পদ না? অনেকে তো কাফনের কাপড়ও চুরি করার গল্প আছে নাকি? তাহলে এটা তো সম্পদ যাচ্ছে তো, কবরে সব দুনিয়া যাবে না যাবে না বলতে আছে কি? সম্পদ যায় না, একটু হলেও তো যায় কি? কাফনের কাপড়। আল্লাহ বলেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, এরা কি কথা জানে না যে এই কবরের মধ্যে যা আছে তাকে বের করে পুনরায় জীবিত করা হবে? যে হে মানুষ, তোমাকে উলঙ্গ করে উঠানো হবে, কাফনের কাপড়ও থাকবে না, রেখে দেওয়া হবে কবরের ভিতরে, ওটা থুইয়াই উঠতে হবে কবরের ভিতর থেকে। যখন উঠবে তখন কি কাফনের কাপড় নিয়ে উঠতে পারবেন? বলেন উলঙ্গ করে উঠানো হবে, বলেন তো। এ বাইরে যেয়ে কথা বলতে পারেন না, যখন যখন এটা পরিবেশটা বুঝতে হবে। এই আকল বিবেক জ্ঞান না থাকলে কেমনে চলবেন? এটা কোন পরিবেশ? এখন কত মানুষে কথা শুনতেছে মনোযোগ দিয়া। তো যাই হোক, যে কথা বলতে চাইছিলাম সেটা কি, মৃত্যুর সাথে সাথে আপনার ইউনিফর্ম তো নিতে পারেন নাই। আপনি আর্মির কোন অফিসার ছিলেন, আপনার কয়টা র্যাঙ্ক ছিল, কি ছিল না ছিল, এগুলা কি কাফনের কাপড়ের সাথে ছিল? আর বলেন আপনি কোন দেশ থেকে কোন পিএইচডি করছেন, আপনার সার্টিফিকেট কি কাফনের কাপড়ের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছিল, কোনো পদবি কি সাথে গেছে, কোনো র্যাঙ্ক ট্যাঙ্ক কিছুই না? তাহলে সার্টিফিকেট ডিগ্রি সব শেষ, মাটির সাথে ভেনিশ। ছিল কাফনের কাপড়, সেটাও রেখে দিল মাটিতে, এখন উলঙ্গ করে উঠাইয়া দিল। এখন কিসের পরিচয়? আপনি কোন বংশের পরিচয় দিবেন? আপনি এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন, সচিব ছিলেন, সরকারের কোন পদে ছিলেন, এটা জিজ্ঞাসা করব? এখন তো আপনার মুসলমানের পরিচয় ছাড়া সব পরিচয় ভেনিশ। তা আল্লাহ ওষুধ দিচ্ছেন, ওষুধটা বুঝে পাচ্ছেন তো? ওষুধটা কি, রোগটা কি? রোগ হলো আমাকে দুনিয়া প্রীতি। তা আল্লাহ ওষুধ দিতে আছেন যে এরা কি জানে না যে আমি কবর থেকে এদেরকে জীবিত করে উঠাবো? তো এটা ওষুধ হইল কিভাবে? এখনো ওষুধ হিসাবে এটা বুঝতে পারেন না কথাটা, যে যত দুনিয়া দুনিয়াই করি না কেন কিছুই নিতে পারবো না, হয়তো কাফনের কাপড় নিতে পারবো, ওইটাও রেখে দেওয়া হবে, তোমাকে যখন জীবিত করব পুনরায় তখন সব শেষ, দুনিয়ার আর কিছুই রইল না, সর্বশেষ সম্বলটুকুও শেষ, পায়ে জুতা থাকবে না, নগ্ন খালি পা উলঙ্গ কিছুই থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর লজ্জা লাগবে না, এত মানুষ উলঙ্গ। আয়েশা ওখানের ভয়াবহতার অবস্থা যদি জানতে তাহলে এই প্রশ্ন করতে না, কার কি হবে? আদম সেতা ঈসা নবী নফসি ফুকা রেঙ্গে ছবি, সবাই আকাশের দিক চাইয়া খালি, মানে আল্লাহর আরশের দিক চাইয়া হা করে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময়ও কি থাকবে না। তা আমার তো তাফসীর ওয়াজ না, এর জন্য আমার শর্টকাট করে আগাই দিতে হবে। কবরের মধ্যে যা রয়েছে মৃতদেহগুলো তা বের করা হবে, উত্থিত করা হবে, পুনরায় জীবিত করা হবে, মানে মৃত দেহগুলোকে আল্লাহ কবর থেকে বের করবেন। বুসিরা মানে কি? কবর থেকে বাইর করবেন, কি মরা বাইর করবেন হাড্ডিগুড্ডি না জীবিত মানুষ হিসাবে? তারপরে উত্থিত করা হবে, এটাও বুঝলেন, পুনরায় জীবিত করা হবে, যেভাবেই বোঝেন ইজা বুসিরা। ওয়া হুসিলা মা ফি সুদুর, 10 নম্বর আয়াত আল্লাহ বলেন আর অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে। তো অন্তরে যা আছে কি আছে, কার ভিতরে কি আছে? আসলে প্রত্যেকের মনটা একটা ফেরাউন, কিন্তু সবাই ফেরাউন হওয়ার সুযোগ পায় না। মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন হওয়ার সুযোগ পাইছিল, তাই সে ফেরাউন হয়েছিল, আর নইলে প্রত্যেকেই ফেরাউন হওয়ার মন নিয়েই বসে আছি, সুযোগ পাই না দেখে ফেরাউন হইতে পারি না। তাহলে কার মনে কি আছে এটা আল্লাহ সেদিন বাইর করিয়া ছাড়ব।
এখন অনেকে সালাম দিলে সালাম বলায় না অনেক টাকার মালিক জিজ্ঞাসা করলাম উনি কত টাকার মালিক উনি একটা গার্মেন্টসের মালিক ও এই জন্যই সালাম লয় না হুজুরদের হুজুরদের সালাম এই জন্য লয় না আবার আর একজন আর সহপাঠী সমমান একজন আসলে ঠিকই দূরের থেকেই সালাম কৌশল বিনিময় করত তাহলে বোঝা গেল একটা ভাব নিয়ে হাঁটতেছে কি নিয়ে হাঁটতেছে এই ভাবেরও বিচার হবে টাকা পয়সার বিচার তো হবেই কে কোন দিকে তাকাইছেন নিজের বউ না পরের বউ সেটা তো আছে বিচার ওই যে ভাব নিয়ে চলেন এই ভাবেরও কি হবে ভাব ছুটাইয়া দিবে ওয়া হুসিলা মা ফি সুদুর আর অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে মানুষের অন্তরে যা ছিল তারও সেদিন যাচাই বাছাই করা হবে অন্তরে যা ছিল তা সেদিন কি করা হবে যাচাই বাছাই ময়না তদন্ত করবে অন্তরের ভালো মন্দ পৃথক করে প্রকাশ করে দেওয়া হবে অন্যত্র আল্লাহ তাআলা বলেন এটা সূরা আত-তারিক সূরা তারিক এটা হলো 86 নম্বর সূরা 9 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির ইয়াউমা তুবলা সারাইর সেদিন গোপন বিষয় পরীক্ষিত হবে গোপন অন্তরের ভিতরে যে যা রাখছে আর কি মনে করে যে মানুষে জানে না মানে কেউ জানে না না কেউ না জানলেও কে জানে আল্লাহ জানে সিসি ক্যামেরারে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর রে এবং আল্লাহর বাহিনী ফেরেশতাদের কি কি ফাঁকি দেওয়া যায় না সব সময় আল্লাহ আমাদেরকে দেখতেছে এটা মনে করলে কেউ যদি কোনো কর্মচারী মনে করে যে তার বস সামনে দাঁড়াই আছে কাজটা কি নরমাল ভাবে করব না মন দিয়ে আন্তরিকতার সাথে সুন্দরভাবে করবে বসের সামনে আছে আর যদি বস অফিসে থাকে আর সিসি ক্যামেরা চারিদিকে থাকে তাহলে গতিবিধি একটু পরিবর্তন হয় যে বসে এখানে না থাকলেও বসে সিসি ক্যামেরা তো রাখছে একটু সাবধানে চলবে তা আমাদের মনের ভিতরে যদি এই এই মনোভাব থাকতো যে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ উপস্থিত আছেন তাহলে কি আমরা চুরি ঘুষ দুর্নীতি জেনা ব্যভিচার অপকর্ম করতে পারতাম ওই মনোভাব আমাদের ভিতরে নাই তা আল্লাহ বলেন যে না একদিন ঠিকই প্রকাশ করে দেওয়া হবে গোপন রহস্য বলতে মানুষের যেসব বিশ্বাস ও সংকল্প অন্তরে লুকায়িত ছিল এখন মানুষ কল্পনা করে কারে গুম করবে কারে হত্যা করবে কারে ধর্ষণ করবে বই বই কল্পনা করতে আসে না হ্যাঁ এ দুনিয়াতে কেউ জানতো না এবং যেসব কাজকর্ম সে গোপন করেছিল কেয়ামতের দিন সে সবগুলোই পরীক্ষিত হবে বা প্রকাশ করে দেয়া হবে তাদের আমলনামা পেশ করা হবে আর তখন ভালো মন্দ উত্তম অনুত্তম সবই স্পষ্ট হয়ে যাবে সেদিন মানুষের সব গোপন ভেদ খুলে যাবে কোনো গোপন আর থাকতেছে না সিক্রেট বলতে আর কিছুই থাকবে না সব প্রকাশ হয়ে যাবে তো এই দুই আয়াত একটা হলো 9 আর একটা হলো 10 এতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা মানুষকে কবর থেকে উত্থিত করে গোপন বিষয় প্রকাশ করার পর যে বিচার ও প্রতিদান প্রদান করা হবে মানুষ কি তা জানে না সব বিচার তো করবে প্রকাশ করে কি করবে এখানে খালি অন্তরের কথা বলছে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআনের অন্যান্য আয়াতে বলছে এবং এখানে না বলার কারণ হলো এটা স্বাভাবিক মানুষ জানে কিন্তু অন্তরের গোপনীয়তা যে প্রকাশ পাবে এটা আবার সবাই জানে না সেজন্য এই বিষয়টাও নিয়ে আসছে এক দুই বাকি ছিল শুধু অন্তরের কথাটা সেটাও আল্লাহ বলে দিলেন তার মানে কিছুই আর অপ্রকাশ্য থাকবে না 11 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না রাব্বাকুম বিহিম ইয়াউমাইযিল্লা খবীর নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত এদের সবার সম্পর্কে তাদের মালিকই সবচেয়ে ভালো জানেন এখন বলতে পারেন তা আল্লাহ যে নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত ইন্না রাব্বাহুম ইয়াউমাইযিল্লা খবীর তো আল্লাহ যে কিয়ামতের দিন সব অবহিত এখন কি অবহিত নয় অবহিত এখনো কিন্তু তারপরে অনেকে মনে করে না কিন্তু ওই দিন সবাই মনে করবে যে হায় রে আমলনামা সামনে এসে গেছে তখন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে জমিন মাটিতে কথা বলবে তখন সবাই কবে দি আল্লাহ সব জানে এখন সবাই বলে না যেমন মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের মালিক তাহলে এখন কি আপনার বাপে মালিক এখন মালিক কে আল্লাহ তা আল্লাহ তো কথা বলেন না বললেন কিয়ামত দিবসের মালিক তার মানে
এখন অনেকে জায়গা জমির মালিক নিজেরে দাবি করে কিন্তু ওই দিন দাবি করার মতন দলিলপত্র থাকবে না রেজিস্টার অফিসও থাকবে না অটোমেটিক সিস্টেমেটিক সবাই বলবে যে সবকিছুর মালিক কে আল্লাহ তো আল্লাহ ওই দিন সব জানবে তার মানে এখন জানেন আপনার আমার সম্পর্কে এখনো জানে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা সব সময় এখনো মনে করে যে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার সঙ্গে আছেন আমি আল্লাহর সামনে থেকে যা কিছু করতেছি সব আল্লাহ দেখতেছেন জানতেছেন তো এখানে ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল খাবীর তাদের রব তাদের ব্যাপারে অবশ্যই যথেষ্ট অবহিত তাদের কোনো কাজই তার নিকট গোপন নয় তাদের প্রকাশ্য অপ্রকাশ্য বা গোপন সব কাজকর্মই তিনি জানেন তিনি তাদেরকে এগুলোর উপযুক্ত প্রতিদানও দিবেন আল্লাহ তাআলা সব সময় তাদের ব্যাপারে জানা সত্ত্বেও এখানে শুধুমাত্র হাশরের দিন তাদের ব্যাপারে অবহিত হওয়ার কথা বলা হয়েছে এ কারণে যে এই দিন তার জ্ঞানের মাধ্যমেই তিনি সকল গোপন প্রকাশ করে দিবেন কাফিরদের শাস্তি দিবেন কাজকর্মের প্রতিদান দিবেন ফাতহুল কাদিরের ভিতরে আসছে এর ব্যাখ্যা সূরা আদিয়াতের 9-10 নম্বর আয়াতে বলা হয়েছে আপনার স্রষ্টার প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন করে যে সে ধন সম্পদের মোহে অন্ধ হয়ে রয়েছে সে ভুলে গিয়েছে মৃত্যুর কথা সে ভুলে গিয়েছে একদিন তার মৃত্যু হবে এবং মৃত্যুর পরে সে যে জগতে অবস্থান করবে সেই জগৎ থেকে তাকে বের করে পুনর্জীবন দান করা হবে কোনটা কবর থেকে এবং তার কাছ থেকে যাবতীয় কর্মের হিসাব গ্রহণ করা হবে এই কথা সে ভুলে গিয়েছে পরকালের কথা যদি সে মনে রাখত নিজের শেষ পরিণতির কথা যদি সে স্মরণ রাখত তাহলে তার পক্ষে কোনো ক্রমেই এই ধরনের অকৃতজ্ঞ সুলভ আচরণ করা সম্ভব হতো না শুধু তাই নয় এই পৃথিবীতে মানুষ নানা ধরনের কাজ করছে তার প্রত্যেকটি কাজের পিছনে যে ইচ্ছা লক্ষ্য ও উদ্দেশ্য মনোভাব চিন্তাধারা ও প্রবণতা রয়েছে তা অন্য মানুষ জানতে পারে না ওয়াহুসসিলা মা ফিস সুদুর সেদিন তাও প্রকাশ করে দেওয়া হবে কেউ সমাজ সেবকের ভূমিকায় অবতীর্ণ হয় কেউ মানব সেবায় নিয়োজিত হয় কেউ দেশ সেবার ঘোষণা দিয়ে রাজনৈতিক অঙ্গনে পা দেয় কেউ শিক্ষাবিদের ভূমিকা পালন করতে থাকে মানুষের এসব বাহ্যিক কার্যকারণ বা অভিপ্রায়ের পিছনে যে উদ্দেশ্য গোপন থাকে মৃত্যুর পরে জীবনে আদালতে আখিরাতে সেই উদ্দেশ্য মহান আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন কোন উদ্দেশ্যে রাজনীতিকর্তা কি পেয়াটার পকেট নিয়ে তুমি ব্যস্ত ছিলা না জনগণের সেবা নিয়োজিত ছিলা আজ হয়তো মুগ্ধা বলতে আছো জনসেবার জন্য আমি নামছি কিন্তু আসলে তোমার মনের ভিতরে ছিল তোমার উদারস্থ পকেটস্থ করা ছাড়া আর কোনো চিন্তাই তোমার মাথায় ছিল না এখন প্রমাণ হবে না এখন বললে হিতে বিপরীত হবে কিন্তু সময়মতো ঠিকই টের পাইয়া যাবে রাজনৈতিক লিডাররা সহ শুধু কি রাজনৈতিক লিডার না সবাই সবাই উদ্দেশ্য ফরক করে দেখে তা যাচাই বাছাই করা হবে কাজের বাইরের ধরন দেখেই সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে না মানুষকে কি ধরনের মানুষ কে কি ধরনের কাজ করছে শুধুমাত্র তার উপরে নির্ভর করা হবে না সেই কাজের পিছনে কোন উদ্দেশ্য লুকায়িত ছিল সেটাই খতিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে কাজের পিছনে মূল উদ্দেশ্য কি ছিল মহান আল্লাহ সেটাই দেখবেন ইন্নামাল আমালু নিয়াত তোমার নিয়াত কি ছিল এই নিয়াত মানে মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে এই জন্য সঠিক বিচার আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না কারণ মনের খবর তো আল্লাহ ছাড়া কেউ তাহলে বলেন তো দুনিয়ার কোর্ট কাছারি আদালতে কি সঠিক বিচার হয় না কারণ কি হে তো না কইয়া রাজনীতিতে খেলা দিতে আছে না মানে কোনটা করাই সম্ভব না তো আপনি বসলেও পারবেন না কারণ কি মনের খবর তো আপনি জানেন না কিন্তু আদালতে আখেরাতে বিচার করবেন স্বয়ং আল্লাহ যিনি মনের খবরও কি জানেন সেদিন সঠিক বিচার বিচারকেরও বিচার হবে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বিচারকেরও সেদিন কি হবে কি দলীয়করণ করিয়া বিচার করছে নাকি ঘুষের কারণে উল্টা বিচার করছে না আত্মীয়তার কারণে
কি কারণে করলো এই বিষয়টা না সঠিকভাবে করলো সাক্ষী প্রমাণের ভিত্তিতে সবই সেদিন কি হবে প্রমাণ হবে পৃথিবীতে মানুষের আদালতে ও যখন কোনো ঘটনার বিচার অনুষ্ঠিত হয় তখন সেই ঘটনার পিছনে কোন উদ্দেশ্য কার্যকর ছিল তা অনুসন্ধান করে দেখা হয় কিন্তু মানুষের মনে কোন উদ্দেশ্য কার্যকর ছিল তা যাচাই করে দেখার মতো কোনো মাধ্যম পৃথিবীতে মানুষের কাছে নেই তো সামনে নাকি এরকম গবেষণা করতে আছে মানুষের মাথার ভিতরে কি মেমোরিতে কি আছে না না সেটা বাইর করবে চলছে গবেষণা সব ডাটা নাকি নিয়ে আসতে পারবে সেই মেশিনও আসতে আছে তো যাই হোক মন তো আরো বেশি গভীরে ওইটার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না মানুষ আমাকে হুজুরে ছোটকালে বলছিল কয় এরকম একটা মেশিন পাইতাম ছাত্রকে মাথার উপরে বসাই দিতাম আর মাথার ভিতরে কি আছে এরপরে আবার হুজুরে নিজেই কয় কয় বারই আসতো কয় একটা কথা কি খামু কোত্থেকে খামু কে খাওয়াবে এই দিয়ে প্রত্যেকটা ছাত্রের মাথার থেকে আসতো আর ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা জমিনে যত প্রাণী বিচরণ করে সবার রিজিকের দায়িত্ব কে নিছে তা আমাদেরকে কয় তো তুই তো জমিনে হাঁটোস তা তোর দায়িত্ব কে নিছে মানে ওয়াশ করার একটা মানে পয়েন্ট বার করছে আর কি কয় যে তোকে মাথার উপরে মেশিনটা ধরলে খালি বারই আসতো কি কি খামু কোত্থেকে খামু কে খাওয়াবে এই সব কথা তোকে মাথার ভিতরে সব সমাজ চলতে আছে তো এটা হুজুর তো মরিয়ে গেছে আল্লাহ জান্নাত নসিব করুক সবাই বলে না আমিন তো যাই হোক মানে মোটামুটি একটা মানে নিজের চিন্তা চেতনার আলোকে ওয়াজ করছে আর কি আমাদের মাথায়ও তো অনেকের অনেক কিছুই আছে কিন্তু সব কথা তো আমরা বলতে পারি না জানিও না কার ভিতরে কি ঘুরতে আছে নাকি মানুষ যতটুকু মুখ দিয়ে স্বীকৃতি দেয় বা জেরার মুখে যতটুকু প্রকাশ করে ততটুকুই বিচারকগণ জানতে পারেন কিন্তু মহান আল্লাহর দরবারে যখন কোনো বিষয়ের যাচাই বাছাই করা হবে তখন স্বয়ং আল্লাহ যিনি মানুষের মন সৃষ্টি করেছেন এবং সেই মনে কি ধরনের জল্পনা কল্পনা হয় সেটাও তিনি জানেন তিনি তা যাচাই বাছাই করে দেখবেন কোন কাজের পিছনে কি উদ্দেশ্য লুকায়িত ছিল তা সেদিন তিনি প্রকাশ করে তার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করবেন সঠিক সিদ্ধান্ত করবেন ভুল হবে না তাহলে আখেরাত আখেরাত পরকালের বিচার দরকার আছে কি না জান্নাত জাহান্নাম থাকার দরকার আছে কি না বলে হ্যাঁ আছে ব্যাখ্যাস্বরূপ তো বলা হলো না মনে করেন একটা লোক দশটা মানুষের খুন করছে কয়টা তাই দশটা মানুষের প্রাণ হরণ করছে একটা মানুষ এখন আপনি দুনিয়ার আদালতে বিচার করলে এক ফাঁসি দিয়ে দেব তা ফাঁসি কয়বার দিতে পারবেন মানুষ মারছে কয়টা তো ওরে মারলে আপনি কয়বার মারতে পারবেন তো একবারে না বলে আর নয়টার বিচার তো হইলো না তাহলে এমন একটা জায়গা থাকার দরকার যেখানে দশটা ফাঁসির মানে দশটা হত্যার বিচার করতে পারেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া এমন একটা জায়গা জাহান্নাম রাখছেন যেখানে মরবেও না একেবারে আবার বাঁচবেও না বাঁচার মতন আদাম আর ওয়া থাকবো আর চিরকাল শাস্তি ভোগ করতে থাকবে তার মানে দশটা বিশটা যতটা খুন করুক যতটা অন্যায় করুক যত মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করুক সব অপরাধের শাস্তি দেওয়ার জায়গাটার নামই হলো কি তাহলে জাহান্নাম না থাকলে এত মানুষে বদদোয়া দেয় আল্লাহ এর বিচার করো তা বিচার কোন জায়গা করবো বিচার করার জায়গা নিতে হবে না একটু ওয়েট করেন বিচার হবেই আল্লাহ ইসাল্লাহু বিহাকামিল কাউরে এমন ভাবে কষ্ট দিয়ে না যে শেষ সাথে উঠে আপনার নামে বদদোয়া করে আল্লাহর কাছে কমপ্লেইন করে তাহলে জীবন শেষ আগে ভাগেই মাফ করে মাফ চাইয়েন যে ভাই মাফ করে দিয়েন কারণ ওর মনের যদি ব্যথা থাকে ও তো শেষ রাত্রে উঠুক আর হজরের সময় বলুক ও তো বলবি আপনার সাথে যদি অর্থে বা শক্তিতে যদি না পারে ওড়ে তো এক জায়গা তো পারবে কোন জায়গা আর আল্লাহর কাছে বিচার দিলে আপনার রক্ষা নাই আল্লাহ অবশ্যই সকলের বিচার কি যথাযথভাবে করবেন আপনি যদি বুঝতে পারেন যে আমি অন্যায়ের পথে ছিলাম তাহলে অবশ্যই মাফ চাইয়া নেবেন গাওড়া মানি করিয়া একগাইয়ামি করিয়া নিজের ভুলের উপরে অটল থাকেন না কারণ আপনার বিবেক কখনো আপনাকে ফাঁকি দিবে না আপনার বিবেক সঠিক মুক্তি আপনাকে বলে দিবে যে আপনি অন্যায়কারী আর আপনি যদি বুঝতে পারেন যে আমার অন্যায় হয়েছে কেন আপনি মিথ্যা মামলা লইয়ে দৌড়াদৌড়ি করবেন জানেন জাগার মালিক সে আপনি কেন মিথ্যা মামলা দিয়ে এর পিছনে এর হয়রানি করবেন বিচার কিন্তু একদিন হবেই ওয়া হুসিলা মাফিস সুদুর তো যাই হোক আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী জুমা থেকে সুরা আল কারিয়া 100
এক নম্বর সূরা থেকে তাফসীর ধারাবাহিক তাফসীর হবে সকলকে শোনার আমন্ত্রণ জানাই এখানে শেষ করলাম।